হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান অভিনেতা বিক্রম চ্যাটার্জি। আর এরপর কথা বললেন সাংবাদিকদের সাথে। এ সময় কিছু কথা বললেও অনেক কথাই চেপে যান তিনি। তিনি বললেন তদন্ত চলছে, যেসব তথ্য দরকার তা পুলিশকেই জানাবেন। গাড়ি দুর্ঘটনা ও মডেল সনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনায় শুক্রবার 1,000 টাকার বন্ডে আগামী 1 সেপ্টেম্বর পর্যন্ত বিক্রমের জামিন মঞ্জুর করে আদালত। আর তদন্ত পুলিশকে বিক্রম যাতে সব রকমের সহযোগিতা করেন সেই নির্দেশও দিয়েছে আদালত। ওই দিনই বিকেলে দক্ষিণ কলকাতার একটি ক্লাবে সাংবাদিকদের সাথে সম্মেলন করে বিক্রম জানান, গাড়ি চালানোর সময় তিনি মত্ত অবস্থায় ছিলেন না, গাড়ির গতিও বেপরোয়া ছিল না। তবে সে সিট বেল্ট পরেছিলেন কিনা সে বিষয়ে তিনি কিছু বলতে চাননি। বিক্রম বললেন, আমি নিয়ম মেনে গাড়ি চালাচ্ছিলাম কিনা সেটা তদন্তেই প্রমাণিত হবে, কিন্তু যে ঘটনা ঘটেছে তার দায় আমি এড়িয়ে যেতে চাই না। বিক্রম জানান তিনি শীঘ্রই পুলিশের কাছে যাবেন বয়ান দেওয়ার জন্য, এরপর সনিকার পরিবারের সঙ্গে দেখা করবেন। তার কথায়, সনিকা আমার খুব কাছের বন্ধু ছিল, এই ঘটনার কোনো ক্ষতিপূরণ হবে না, তবে আমি ওর পরিবারের পাশে থাকব, যতটা সম্ভব সাহায্য করব। বন্ধুরা, এই ঘটনা সম্পর্কিত আরও আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, আর ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।